সিরাতুন নবী পালন করতে হবে কতদিন বলেন? জীবন যতদিন আছে ততদিন। সিরাতুন নবী পালন করতে হবে জীবন যতদিন আছে ততদিন। ব্যানার টাঙ্গাইয়া মাইক যুগে নাকি আমলের মাধ্যমে? আমলের মাধ্যমে। এই বিষয়টাই, সহজ বিষয়টা নিয়ে আমাদের মধ্যে একটা ঘুরপাক, এই মিলাদুন নবী আর সিরাতুন নবী এটা দ্বন্দ্ব দাঁড় করাই দিয়েছেন। একদল মানুষ দ্বন্দ্ব দাঁড় করাই দিয়েছে মুসলমানদেরকে বিভক্ত করে দেওয়ার জন্য। মিলাদুন নবীকে গুরুত্ব না দিয়ে সিরাতুন নবী করে অনেকে, মিলাদুন নবী নাকি সিরাতুন নবী উদযাপন করা, কোনটি যুক্তিযুক্ত? দুইটাই যুক্তিযুক্ত, শুধু না অবশ্য করণীয়। যেমনি ভাবে মিলাদুন নবী বাদ দেওয়া যাবে না, তেমনি ভাবে সিরাতুন নবীও বাদ দেওয়া যাবে না। সিরাতুন নবী, আরে বাবা, সিরাতুন নবী এটা আনুষ্ঠানিকতার কোনো বিষয় নয়, সিরাতুন নবী এটা হচ্ছে আমলের বিষয়। সিরাতুন নবী মানে কি? আসিরাতু আল খাসলাতু, আসিরাতু আত তরিকাতু, আসিরাতু আল আখলাকু, আসিরাতু আর শরিয়াতু। সিরাত শব্দের যত অর্থ আছে সমস্ত অর্থ নিয়ে যদি সিরাতুন নবী এই কথার অর্থ আমরা করি, তাহলে এর অর্থ হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, নবীজির সুন্নত, নবীজির চরিত্র। তো নবীর তরিকা এটা কি আলোচনা করার মাধ্যমে পালন হয়ে যাবে নাকি আমল করতে হবে? আমলের মাধ্যমে। আমরা নামাজ পড়ি, এটা হচ্ছে সিরাতুন নবী। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি, এটা হচ্ছে সিরাতুন নবী। আমরা সত্য কথা বলি, এটা সিরাতুন নবী। আমরা মুরব্বীদের সম্মান করি, এটা সিরাতুন নবী। আমরা ছোটদেরকে স্নেহ করি, এটা সিরাতুন নবী। আমরা হালাল তরিকায় ব্যবসা করি, এটা সিরাতুন নবী। আমরা হালাল হারাম এটা পরিচয় করে, হারাম বর্জন করি আর হালাল গ্রহণ করি, এটা সিরাতুন নবী। এক কথায়, একজন ইমানদার ব্যক্তি তার জীবনে, জীবন চলার পথে যে কোনো ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্যে যা সে করবে এবং যা সে বর্জন করবে সব কিছু সিরাতুন নবী। সিরাতুন নবীর ভিতরে আছে সব। এটা কি আপনি রবিউল্লাহ মাসে সিরাতুন নবী মাহফিল আয়োজন করলেন বস এক মাসে শেষ হয়ে যাবে? সিরাতুন নবী কতদিন, সিরাতুন নবী পালন করতে হবে কতদিন বলেন? জীবন যতদিন আছে ততদিন। সিরাতুন নবী পালন করতে হবে জীবন যতদিন আছে ততদিন। ব্যানার টাঙ্গাইয়া মাইক যুগে নাকি আমলের মাধ্যমে? আমলের মাধ্যমে। এই বিষয়টাই, সহজ বিষয়টা নিয়ে আমাদের মধ্যে একটা ঘুরপাক, এই মিলাদুন নবী আর সিরাতুন নবী এটা দ্বন্দ্ব দাঁড় করাই দিয়েছেন একদল মানুষ, দ্বন্দ্ব দাঁড় করাই দিয়েছে মুসলমানদেরকে বিভক্ত করে দেওয়ার জন্যে। আর মিলাদুন নবী সেটা হচ্ছে নবীর জন্ম। নবীর জন্ম কিভাবে হয়েছে এটা আলোচনার মাধ্যমে জানা যায়, এবং আলোচনার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় হয়। আলোচনার মাধ্যমে আল্লাহর কি হয়, শুকরিয়া আদায় হয় যে আল্লাহ পাক মেহরবানি করে আমাদেরকে, আমাদের নবী দিয়েছেন, নবী এইভাবে এইভাবে পৃথিবীতে এসেছেন। আমরা বুঝতে পারছি তো, নবী পৃথিবীতে না আসলে নবীর চরিত্র কেমনে পাওয়া যাবে? নবী পৃথিবীতে না আসলে নবীর তরিকা পাওয়া যাবে কেমনে? তাহলে মিলাদুন নবী আগে এবং মিলাদুন নবীর পরে হলো সিরাতুন নবী। মিলাদুন নবী আগে, এ মিলাদুন নবীর পরে হলো সিরাতুন নবী। মিলাদুন নবী এটা আনুষ্ঠানিকতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে এটা হয়, জানা হয়ে যায়। কিন্তু সিরাতুন নবী আমলের মাধ্যমে পালন করতে হয়। এক মাস নয়, একজন মানুষের জীবন যতদিন ততদিন পর্যন্ত সিরাতুন নবী পালন করতে হয়। আমরা কি বুঝতে পেরেছি? আমরা যারা মিলাদুন নবী পালন করি, আমরা কি সিরাতুন নবী পালন করি না? করি তো। আমরা নামাজ পড়ি, সিরাতুন নবী পালন করি। আমরা মুসলমান হিসাবে যত আমল করি সব সিরাতুন নবী পালন করি। এরা যে মিথ্যাবাদী, যারা যারা বলে যে মিলাদুন নবী যারা করে এরা এরা সিরাতুন নবী মানে না, এটা একটা মিথ্যা কথা, এটা একটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। মিথ্যাবাদী যারা, তাদের কি অবস্থা হবে এটা তো ওয়াজ করে বোঝানোর দরকার নেই।